আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নিশ্চয়, আর আমিও ভালো আছি। তবে মনের মধ্যে অনেকটাই মনটা তেমন ভালো নেই, কারণ গতকাল আমার মায়ের মৃত্যুবার্ষিকী গেল। তো সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য, তিনি যেন জান্নাতুল ফেরদৌস পান। আমার আম্মা অনেক ভালো মানুষ ছিল। তো এই যে কথায় কথায় ভুলে গেছি, আমি আপনাদের সামনে আরেকটি কিন্তু রেসিপি নিয়ে চলে আসলাম। আর যেহেতু এখন তালের সিজন, তালের পিঠাটা না খেলেই নয়। তো এই মসৃণ সুন্দর তুলতুলে পিঠাটা কিভাবে তৈরি করব, আর সেটাই আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আপনারা অবশ্যই আমার সাথে থেকে উপভোগ করুন। আর আপনাদের কাছে সবারই কেই বলছি, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। দেখুন কতটা ভেতরটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পাচ্ছেন। তাছাড়া কথা বাড়াবো না, চলেন চলে যাই মূল রেসিপিতে। তাই তো দেখতে পাচ্ছেন একটা আমি তাল নিয়ে নিলাম, আর এই তালটা ভালো করে ধুয়ে আমি তালের উপরের চামড়াটা কিন্তু ছিলে নিব। তো আমার মায়ের হাতের তালের পিঠা কিন্তু খুবই মজাদার ছিল, আর মা কিন্তু খুব ভালো করে পিঠা বানাতো, এত সুন্দর পিঠা বানাতো সবারই মুখে লেগে থাকার মতো। তো তার মতো করে আমি কিন্তু একটু একটু শিখেছি, ঠিক তার মতোই কিন্তু একদম শিখতে পারি নাই। এত নরম তুলতুলে রসগোল্লার মতো হয় সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি মা আম্মা বেঁচে থাকতো তাহলে কিন্তু হয়তো দেখাতে পারতাম তার হাতের জিনিস কতটা সুন্দর হয়। তো এখন আমি 1.5 কাপ তাল নিয়ে নিলাম, আর এই তালের মধ্যে চাউলের গুঁড়া দিয়ে দিলাম 1.5 কাপ, আর এখানে অফ ক্যামেরায় দিয়েছি 1/2 কাপ মতো আমি ময়দা। আর এই 1/2 কাপ ময়দাই কিন্তু আপনার তালটাকে, তালের বড়াটাকে আরও সুন্দর করবে। আর 1 কাপ আমি চিনি দিয়ে দিলাম। তো এখন খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব গোলাটা, আর এরপর কিন্তু আমি 10 মিনিট রেস্টে রেখে দেব বা 15 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে গোলাটা খুব সুন্দর হয় এবং তালের বড়াটাও অনেক ফুলে ওঠে। তো এই তো এখন কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, আর একটু গোলা দিয়ে আমি দেখলাম যে পিঠাটা হবে কি না, তেলটা গরম হয়েছে কি না। তো এরকম তুলতুলে পিঠা খেতে খুবই মজার, আর এই পিঠাটা আমার মা খুব সুন্দর করে বানাতো। তো আমি তার মেয়ে হয়ে কিন্তু অতটা ভালো পারি না, তবু চেষ্টা করি তার মতো করতে। তো দেখুন খুবই সুন্দরভাবে পিঠাটা দেওয়ার পর এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো এই তো সব পাশ উল্টে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর পিঠাগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে নামিয়ে ফেলবো। তো এইভাবে আবারও আমি গোলাগুলো দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু কতটুকু দিচ্ছি, আর পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠতেছে। তো গোপন টিপস ওটাই যে 1.5 কাপের মধ্যে 1/2 কাপ মতো আপনারা কিন্তু ময়দা দিবেন, তাহলে কিন্তু খুবই নরম তুলতুলে হবে। উপরটা একটু মুচমুচে আর ভেতরটা কিন্তু নরম। এই তো আবারও একইভাবে আমি সবগুলো পিঠা উঠিয়ে নেব। তো প্রিয় ভাইয়া এবং আপুরা সবাই আপনারা আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মু খুব অল্প বয়সে চলে গেছে, আজ 3 বছর সে এই পৃথিবীতে নেই।
যার মানে সেই বোঝে যে কতটা কষ্টের। সেটা কিন্তু কাউকে বলাও যায় না, বোঝানোও যায় না। হয়তো কেউ উপর উপর বলে, আবার কেউ ভিতরে থেকে তার ভেঙে যায় সব কিছু, কিন্তু সে মুখে কিছু বলতে পারে না। তো এই তৈরি হয়ে গেল কিন্তু আমার কথায় কথায় অনেকগুলো পিঠা। আর এই পিঠাগুলো দেখুন, আমি একটু ডেকোরেশনের জন্য তালের এই খোলাটাই কিন্তু বেছে নিলাম। তা আপনারা চাইলে এভাবে করতে পারেন। প্রিয় ভাই এবং আপুরা, অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমি একটু আপসেট হয়ে পড়েছি, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।